রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। বুধবার হাজিরা দিয়েছেন তিনি সিজিও কমপ্লেক্সে। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বের হন সেখান থেকে। তবে গতকাল অভিনেত্রীকে গোয়েন্দারা কী কী জিজ্ঞাসাবাদ করেছেন, অভিনেত্রী বা কী কী দাবি করেছেন, তার সমস্ত তথ্যই হাতে এলো আমাদের কাছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি আধিকারিকেরা জানতে পেরেছিলেন ঋতুপর্ণার একটি সংস্থায় দুর্নীতির 100,000 টাকা ঢুকেছে। সেই কারণে গতকাল জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রীকে। সূত্রের খবর, অভিনেত্রী ইডি আধিকারিকদের কাছে নথি দিয়ে দাবি করেছেন 2013 সালে তার সংস্থায় 60,00,000 টাকা গিয়েছিল ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে 2015 সালে 20,00,000 টাকা তিনি ফেরত দিয়েছেন বলেও ইডি আধিকারিকদের কাছে দাবি করেছেন তিনি। একটি হিন্দি ফিল্ম তৈরির জন্য সেই টাকা ঢুকেছিল তার সংস্থায়। অভিজিৎ দাস নামে এক ব্যক্তির থেকে এসেছিল সেই টাকা। অভিজিৎ সেই সময় নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন। জানা যাচ্ছে অভিজিৎ আবার জ্যোতিপ্রিয়র ডান হাত। তবে সেই হিন্দি ছবি তৈরি হয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও কোনো অজ্ঞাত কারণে মুক্তি পায়নি এখনও অবধি। গতকাল ইডি দপ্তরে নিজের ও সংস্থার সব নথি, ছবি তৈরির চুক্তিপত্র, টাকা ফেরত দেওয়ার নথি, একাধিক ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছেন ঋতুপর্ণা। সে কথা যদিও গতকালই অভিনেত্রী জানিয়েছেন সংবাদ মাধ্যমে। জিজ্ঞাসাবাদ পর্বের পর বাইরে বেরিয়ে এসে ঋতুপর্ণা সাংবাদিকদের জানিয়েছিলেন কিছু নথি চাওয়া হয়েছে, সেগুলো দিয়েছি, ওরাও সহযোগিতা করেছে, আমিও সহযোগিতা করেছি, এর থেকে বেশি আর এখন কিছু বলতে পারবো না। অভিনেত্রীর দাবি, তার সহযোগিতায় ইডি আধিকারিকেরা বেশ খুশিই হয়েছেন নাকি।